হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে ফার্স্টেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গত 3 দিন আমি কোনো ভিডিও প্রোভাইড করতে পারিনি। আমার কিছু হেলথ ইস্যু ছিল, সেজন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আমি চেষ্টা করব প্রতিদিন ডেলি বেসিসে ভিডিও আনার। এবার দেখো, তোমাদেরকে আজকে আমি যে ভিডিওটা প্রোভাইড করব সেটা হচ্ছে যে ভারতবর্ষের একটা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তি অসুবিধার সৃষ্টি হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে তোমরা আশা করি বুঝতে পারছ। সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সিএবি, সেটা হচ্ছে 2019-এ, এবং এনআরসি, যেটা ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন, এটি নিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে এই বিলটি যখন রাষ্ট্রপতির স্বাক্ষরের দ্বারা অ্যাক্টে পরিণত হয়, অর্থাৎ আইনে পরিণত হয়, তখন সেটাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়, অর্থাৎ সিএএ। ঠিক আছে, তো আমাদের আজকে মূলত দুটো বিষয় নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে ক্যাব এবং এনআরসি জিনিসটা কি। যেহেতু এনআরসি এখনও ভারতবর্ষে কোনোভাবে লাগু হয়নি, কিন্তু যেহেতু আসামে এটা লাগু হয়েছিল স্টেট বেসিসে, তো এটাকে নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, তো দেখে নাও। ফার্স্টে আমরা যেটা দেখব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা 2019-এ হয় সেটা কীভাবে হয় এবং সেটাতে কী বলা ছিল। দেখো, 10ই ডিসেম্বর লোকসভায় 311-80 ব্যবধানে এবং রাজ্যসভায় 11ই ডিসেম্বর 125-99 ব্যবধানে পাশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল। ঠিক আছে, তো দেখো, 10ই ডিসেম্বর 2019-এ লোকসভাতে 311 ভোটে জেতে এবং রাজ্যসভাতে তার পরের দিন অর্থাৎ 11ই ডিসেম্বর 125 ব্যবধানে জিতে নাগরিকত্ব সংশোধনী বিলটি পাশ হয়, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এই সংশোধনীর মাধ্যমে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে পরিবর্তন আনা হলো। ঠিক আছে, তো আমরা জানি 1955-তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রথম পাশ হয় এবং সেটাতে এই 2019 পর্যন্ত মোট 9 বার সংশোধন করা হয় আইনটিতে, এবং এটিতে 2019-এও যে সংশোধনটি আনা হয় সেটাতে কী বলা হয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে বোঝাবো। 12ই ডিসেম্বর এই বিলটি, অর্থাৎ 10ই ডিসেম্বর লোকসভায় হয়, রাজ্যসভায় 11ই ডিসেম্বর, তার পরের দিন সেটা চলে যায় রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, 12ই ডিসেম্বর, এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করায় এটি আইনে রূপান্তরিত হলো। অবশ্যই তোমাদেরকে বললাম, রাষ্ট্রপতি স্বাক্ষর দ্বারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা অ্যাক্টে পরিণত হলো এবং তখন আমরা এটাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবো। ঠিক আছে, নাগরিকত্ব সংশোধনী বিল 2019, এর বৈশিষ্ট্য কী, এতে কী বলা হয়েছিল? এতে বলা হয়েছিল নাগরিকত্ব দেয়া হবে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ ও পার্সি ধর্মাবলম্বীদের। ঠিক আছে, তো কোন কোন দেশের দেয়া হবে, সেটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। ঠিক আছে, আমরা মূলত জানি যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে মূলত মুসলিম কমিউনিটি সবথেকে বেশি, যেখানে এই সমস্ত জনজাতিরা, অর্থাৎ এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এরা একটা মাইনরিটি কমিউনিটিতে পরিণত হয়। যেমন হিন্দুস্তান, অর্থাৎ ভারতবর্ষতে যে যখন স্বাধীন হয় যখন ভারতবর্ষ, তখন হিন্দুস্তান নামে যেহেতু পরিচিতি পায়, এবং হিন্দুস্তানে মূলত হিন্দু কমিউনিটি সবথেকে বেশি, এবং এখানে এই মুসলিম কমিউনিটিরা মাইনরিটি কমিউনিটিতে পরিণত হয়। ঠিক আছে, এটা আমাদের কাছে সকলের কাছেই জানা যে সংখ্যালঘু বলে আমরা মুসলিমদেরকেই বুঝি। তো এই পাকিস্তান ও আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এরা আসবে, এদেরকে কী করা হবে ভারতবর্ষে, মানে নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং 6 ধর্মাবলম্বী মানুষরা ভারতবর্ষে 1 টানা 5 বছর বসবাস করলেই মিলবে নাগরিকত্ব। ঠিক আছে, তো এই 2019-এর নাগরিকত্ব বিলে কী বলা হয়, যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি এই ধর্মাবলম্বী মানুষরা যদি 31শে ডিসেম্বর 2014 আগে ভারতবর্ষে আসে এবং টানা 6 বছর ভারতবর্ষে বসবাস করে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, যেখানে 1955-এর ভারতীয় নাগরিকত্ব আইন বলে স্বাভাবিকভাবে নাগরিকত্ব পেতে হলে কোনো ব্যক্তিকে 1 টানা 11 বছর বসবাস করতে হতো, কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইন যেটা, সেটা কী বলে, যে টানা 11 বছর বসবাস করতে হবে। সেখানে
এই 2019-এর নাগরিকত্ব বিল বলে টানা 6 বছর বসবাস করলেই নাগরিকত্ব মিলবে। নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের এই 6 জাতিকে কোনো নথি দেখাতে হবে না, ঠিক আছে? তো বলা হচ্ছে যে এই 6 জাতি যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসবে, তাদেরকে নাগরিকত্বের জন্য 6 বছর থাকলেই তাদেরকে কোনো রকম নথিপত্র দেখাতে হবে না, ঠিক আছে? কিন্তু এটা নিয়েই একটা বিশাল বড় ইস্যু তৈরি হয়। কারণ হচ্ছে যে যেহেতু পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে অনেক মুসলিম জনজাতীয় ভারতবর্ষে প্রবেশ করে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানেই ছিল মূলত মানে একটা একটা বিস্ফোরক একটা ব্যাপার সাধারণ মানুষের মধ্যে, যে এটা কেন করা হবে, ঠিক আছে? এবার দেখো, ষষ্ঠ তপশিলের অন্তর্গত অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম উপজাতিভুক্ত এলাকায় বিল কার্যকরী হবে না। এই 2019-এর যে বিলটি, এটি অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম উপজাতিভুক্ত এলাকায় কার্যকরী হবে না, যেটা এই 2019-এর বিলে বলা হয়েছে, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখে নিলাম 2019-এর যে নাগরিকত্ব সংশোধনী বিল, যেটা সেটাতে কী বলা হয়েছে এবং 1955-টাতে কী বলা হয়েছিল সেটা তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবার দেখো, তোমাদেরকে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যেটা NRC, সেটা 2019-এ মানে এটার যে তথ্য বিশ্লেষণ আমরা দেখে নেবো, যে এটা কবে শুরু হয়, কী বলা হয়েছিল এতে দেখে নেবো, ঠিক আছে? এবার দেখো, এটার ভিত্তিবর্ষ 24শে মার্চ 1971, এবং শরণার্থী অনুপ্রবেশকারী কারা, অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে নাগরিকত্ব সহ সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, ঠিক আছে? তো NRC-র ভিত্তিবর্ষ অর্থাৎ চালু হয় হচ্ছে 24শে মার্চ 1971-এ, এবং এখানে যদি অনুপ্রবেশকারীদেরকে কোনো জাতি ধর্ম থাকবে না, যাদেরকে দেখা হবে যে অনুপ্রবেশকারী, তাদেরকে কী করা হবে, চিহ্নিত করে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হবে। এখানে মূলত কাদেরকে আটকানো হবে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে অনুপ্রবেশকারী হিসাবে নাগরিকত্ব তালিকাচ্যুত করা হবে, ঠিক আছে? এখানে কোনো রকম জাতি ধর্ম দেখা হবে না, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি, এরকম দেখা হবে না। যাদেরকেই দেখা হবে যে তারা অনুপ্রবেশকারী, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, তাদেরকে নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এবার সংবিধান সম্মত কি না, সংবিধান সম্মত অবশ্যই হতে হবে। কোনো আইন যদি লাগু হতে হয় তাহলে সেটাকে সংবিধান সম্মত অবশ্যই হতে হবে, এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সরকারের সম্মতিতে এই যে NRCটা, এটা 1971-এ 24শে মার্চ লাগু হয়, ঠিক আছে? এবার দেখবো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যেই বিলটা, ঠিক আছে, সেই বিলটা কতখানি মানে কবে শুরু হয়, কীভাবে কার্যকরী হয় সেটা দেখবো। এর ভিত্তিবর্ষ হচ্ছে যে 31শে ডিসেম্বর 2014, এবং শরণার্থী অনুপ্রবেশকারীদের ধর্মের ভিত্তিতে শরণার্থীদের চিহ্নিত করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে, ঠিক আছে? তো আমরা আগেই বললাম যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত এই যে 6 জাতি, তাদেরকে ধর্মের ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাদেরকে আশ্রয় দেওয়া হবে, ঠিক আছে? এবং এখানে মূলত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরাই তাদেরকেই চিহ্নিত করা হবে এবং তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার দেখো, সংবিধান সম্মত কি না, সংবিধান সম্মত অবশ্যই দেখো, সংসদের উভয় পক্ষে পাস ও রাষ্ট্রপতি স্বাক্ষর করায় তার সংবিধান সম্মত হয়, ঠিক আছে? তো এর ভিত্তিবর্ষ 31শে ডিসেম্বর 2014 হলেও এর মানে চালুটা হয় 2019, যেটা পাস হয়, যেটা সেই অনুযায়ী যে রাষ্ট্রপতি স্বাক্ষর দ্বারা এবং উভয় কক্ষ, অর্থাৎ উভয় কক্ষ বলতে লোকসভা, রাজ্যসভার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এই ছিল CAB আর NRC গেল। এরপর দেখো, NRC যেটা আসামে হয়েছিল সেটার সম্পর্কে আমাদেরকে দেখতে হবে, যে সেটার সম্পর্কে কী বলা হয়েছে। এবার দেখো, আসামে কীভাবে NRCটা লাগু হলো সেটা দেখে নিতে হবে। তো সেটাতে প্রথমে বলা আছে যে 2018 সালের 30শে জুলাই আসামের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হলো। তাহলে 2018-এর 30শে জুলাই আসামে এটি নাগরিক পঞ্জির খসড়া প্রকাশিত হয়। এই নাগরিক পঞ্জি থেকে 40 লক্ষেরও বেশি মানুষ যারা বর্তমানে আসামের বাসিন্দা তারা বাদ পড়েছেন। তাহলে 40 লক্ষের বেশি মানুষ, খুব একটা মানে কোনো কম নয়, যে 1 কোটি নয় বলে এটা কম হিসেবে দেখা হবে না, 40 লক্ষেরও বেশি মানুষ এখান থেকে বাদ পড়েছে যারা অলরেডি আসামের বাসিন্দা ছিল এবং বর্তমানে তাদের বৈধ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, বৈধ নাগরিকত্ব নিয়ে যা প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে এই 40 লক্ষ মানুষকে আদৌ এখানকার বৈধ নাগরিক, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এই নাগরিক পঞ্জি যদি চূড়ান্ত স্বীকৃতি পায় তাহলে এই মানুষগুলো রাষ্ট্রহীন ব্যক্তিতে পরিণত হবে এবং এই বিশাল সংখ্যক মানুষকে অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দেওয়াতে এই নাগরিক পঞ্জি নিয়ে বিতর্কের সূত্র
সূত্রপাত হয়েছে। তো এই আসামের যে এতগুলো মানুষ যে বাদ পড়েছে এবং তাদের যে তারা যে দেশহীন হয়ে পড়বে, রাষ্ট্রহীন হয়ে পড়বে, তো সেই ব্যাপার নিয়ে সকল একটা বিশেষজ্ঞ মহলের মধ্যে একটা চিন্তার বিষয় দেখতে পাওয়া গেছে এবং সাধারণ মানুষের মধ্যেও একটা চিন্তা যে এটি যদি গোটা ভারত, সমগ্র ভারতবর্ষে লাগু হয় তাহলে সাধারণ মানুষের কী হবে। ঠিক আছে, তো যদিও 31 জুলাই 2018 কেন্দ্রীয় আদালত নিশ্চিত করেছে এই নাগরিকপঞ্জী কখনোই চূড়ান্ত নাগরিক তালিকা নয় এবং এর ওপরে ভিত্তি করে কোনো কর্তৃপক্ষ কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তো 31 জুলাই 2018 কেন্দ্রীয় আদালত বলেছে যে এটি চূড়ান্ত তালিকা নয়, যে 40 লক্ষ মানুষ বাদ পড়ে গেছে, তো এটি চূড়ান্ত তালিকা নয় এবং এর ওপরে ভিত্তি করে কোনো কর্তৃপক্ষ কোনো রকমভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, এবার দেখো, ব্রিটিশ আমলে প্রশাসনিক সুবিধার্থে আসামকে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তো আসামকে ব্রিটিশ আমল থেকে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করা হয় এবং স্বাধীনতার পরবর্তীকালে দুবার আসামে উদ্বাস্তু জনস্রোত প্রত্যক্ষ করা যায়। ঠিক আছে, 1947 সালে দেশভাগের সময় একবার এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় আরেকবার। তাহলে কী হয়, যখন কোনো একটা দেশ বা ভাগ হয় যখন, তখন সেই মানে একদিকের যে বাসিন্দা থাকে তারা অন্যদিকে চলে আসে, এরকম একটা ব্যাপার হয়। তো 1947 যখন দেশ ভাগ হয় তখন এই আসামের মধ্যে একবার উদ্বাস্তু জনস্রোত দেখা গিয়েছিল, আবার 1971 যখন যেটা পূর্ব পাকিস্তান যেটা ছিল সেটা যখন বাংলাদেশ হিসাবে স্বাধীনতা লাভ করে তখন এই রকম একবার উদ্বাস্তু জনস্রোত দেখা যায়। ঠিক আছে, এই উদ্বাস্তু সমস্ত আসামের জনবিন্যাস এবং সাংস্কৃতিক পরিকাঠামোয় নিঃসন্দেহে আঘাত সৃষ্টি করেছে, যার ফলশ্রুতি 1979 সাল থেকে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ AASU নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন। ঠিক আছে, তো এই উদ্বাস্তু সমস্যার জন্য আসামে যে একটা সাংস্কৃতিক পরিকাঠামো এবং সাধারণ মানুষের একটা জনবিন্যাস সেটাই একটা আঘাত সৃষ্টি হয়েছে এবং এর জন্যই আমরা দেখেছি যখন কোনো একটা বিষয়ে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয় তো সেখান থেকে অনেক মানে রূঢ়িবাদী অনেক সংগঠন গঠিত হয়, তো তারা কী করে একটা নেতৃত্ব চালায়। তো এই হিসাবে 1979 থেকে আসামের এই যে একটা বিশাল সমস্যা এইটার জন্য অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এরা একটা কী করে নেতৃত্ব শুরু করে এবং আন্দোলন চালিয়ে যেতে থাকে। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারত সরকার AASU এর সাথে 1985 সালে একটি চুক্তি স্বাক্ষর করে। তো একটা আন্দোলন যখন হয় তার সাথে আমরা বিভিন্ন মানে মানে আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট ছিল যখন ইন্ডিপেন্ডেন্স আগে, আমরা সেখানে দেখতাম যে কোনো একটা আন্দোলনের শুরু হওয়ার আগে সেখানে কী হতো, একটা চুক্তি স্বাক্ষর হতো বা এরকম কিছু হতো। তো এখানেও যে আন্দোলন AASU করছিল তার সঙ্গে ভারত সরকার একটি চুক্তি করে 1985 সালে এবং এই চুক্তি অনুযায়ী 1955 সালের নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনা হয়। ঠিক আছে, মানে 1955-এর যে নাগরিকত্ব আইন তাতে কিছু পরিবর্তন আনা হয় এবং কিসের ওপর ভিত্তি করে, এই AASU এর সাথে ভারত সরকারের চুক্তি অনুযায়ী। ঠিক আছে, সকল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা 1966 সালের 1 জানুয়ারি পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছে তারা কোনো প্রকার শর্ত ছাড়াই ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন। তো 1955-এর যে নাগরিকত্ব আইনে সংশোধন এনে বলা হয় যে যারা 1966 সালে ভারতীয় বংশোদ্ভূত, যারা ভারতে যাদের বংশরা ছিল তারা যদি 1966-এর 1 জানুয়ারির আগে যদি পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছে তাহলে তারা কোনো শর্ত ছাড়াই ভারতের নাগরিকত্ব পাবে, ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে। ঠিক আছে, যারা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চের মধ্যে এদেশে এসেছেন তারা নথিভুক্তকরণ এবং 10 বছর ভারতে বসবাস করার পর এদেশের নাগরিকত্ব অধিকার পাবেন। ঠিক আছে, তো AASU এর সাথে ভারত সরকার যে চুক্তি করে 1985 সালে এবং তার অনুযায়ী 1955-এ যে নাগরিকত্ব যে আইন যেটা সেটাতে পরিবর্তন এনে বলে যে 1966-এর 1 জানুয়ারির আগে যারা 1 জানুয়ারির মানে মধ্যে যারা ভারতের বংশভূত যারা মানে পরিবার ছিল তারা যদি পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটা বাংলাদেশ পরবর্তীতে হয় যেটা, তো সেখান থেকে যদি আসে তাহলে তারা নাগরিকত্ব পাবে এবং যদি ওই 1966 থেকে 1971-এর মধ্যে যদি ভারতবর্ষে যারা আসবে তাদের কী করতে হবে, নথিভুক্ত করতে হবে অর্থাৎ নাম লেখাতে হবে ভারত সরকারের কাছে যে আমরা এরকম এসেছি এবং তাদেরকে একটানা 10 বছর বাস করতে হবে ভারতে, তারপরে তারা নাগরিকত্বের অধিকার হবে। ঠিক আছে, তো এই ছিল সেই
1985 যে স্বাক্ষর। তবে 1971 সালের 25 মার্চের পরে ভারতে প্রবেশকারীদের আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে। তবে 1971-এর 25 মার্চের পরে ভারতবাসী ভারতে মানে যারা প্রবেশ করেছে তাদেরকে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল সেই টাইমকার যে মানে তথ্য, ঠিক আছে। মানে 1971 1966 থেকে 71-এর মধ্যে যারা এসেছে তাদেরকে, ঠিক আছে, ঠিক আছে, 25 মার্চের মধ্যে যারা এসেছে তাদেরকে ওই নথিভুক্ত করতে হবে এবং তাদেরকে মানে তারা 10 বছর থাকলে তারা নাগরিকত্ব পাবে। কিন্তু যারা 1971-এর 25 মার্চের পরে যারা আসবে তাদেরকে কোনো রকম নথিভুক্ত করতে দেওয়া হবে না, তাদেরকে সুযোগও দেওয়া হবে না, কিছু দিতে হবে না, তাদেরকে আবার সেখানে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে প্রত্যাবর্তন করে দেওয়া হবে। এটা ছিল যে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান তথা সেই টাইমের, তো সেখান থেকে আসার একটা ব্যাপার, ঠিক আছে, কারণ আসামে জনস্রোতটা বেশি হয়ে যাচ্ছিল। এই বিতর্কিত নাগরিকপঞ্জি সুপ্রিম কোর্টে 2013 সালের একটি আদেশ অনুসারে প্রস্তুত করা হয়, ঠিক আছে। মোট 3,29,00,000 মানুষের নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদন করেন, ঠিক আছে। তো 2013 সালের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই নাগরিকত্ব যে নাগরিকপঞ্জি এটা পেশ করা হয় এবং 3,29,00,000 মানুষের নাগরিকত্বকে যে প্রমাণ করতে হবে, প্রমাণ করবে যেটা তারা আবেদন করেন সুপ্রিম কোর্টের কাছে। এবং প্রতি বাড়ি বাড়ি ব্যক্তি স্তরে অনুসন্ধান, পরিচয়পত্রের সততা যাচাইকরণ, বংশতালিকা অনুসন্ধানের মাধ্যমে সমীক্ষা চালানো হয়। তো সেই 3,29,00,000 যারা মানুষ আছে তাদেরকে আবেদন করতে হয় নাগরিকত্বের জন্য এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র অনুসন্ধান, বংশতালিকা সমস্ত কিছু যাচাই করা হয়। যাবতীয় সমীক্ষা এবং যাচাইকরণ প্রক্রিয়ার পর যাদের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে তাদের 7 আগস্ট থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট বয়ানে আবেদনের সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। তো এটা আসামের ব্যাপারটা আমি বলছি, এনআরসিটা। তো যাবতীয় যে সমীক্ষা যাচাইকরণের পরও যাদের নাগরিকপঞ্জি থেকে নাম বাদ যায় তারা হচ্ছে 7 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর, তারা কি করতে পারবে, এই নির্দিষ্ট বয়ানে আবেদনের সুযোগ দিতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আশ্বস্ত করেন যে এই তালিকা একটি প্রাথমিক খসড়া মাত্র, ঠিক আছে, যাতে নাম নথিভুক্ত না হলে কোনো ব্যক্তি নাগরিকত্ব হারাবে এ কথা বলা যায় না, ঠিক আছে। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাজনাথ সিং বলেন যে এই যে যারা এরকম নাগরিকত্ব হারিয়ে ফেলেছে তাদেরকে যে মানে একবারেই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে সেটাও বলা হয়নি, এটা একটা প্রাথমিক একটা খসড়া মাত্র, ঠিক আছে, এটা শুরুয়াত, ঠিক আছে। তো এর পরেও নানান ধরনের প্রসেসের কথা বলা হবে। তাছাড়া এই নাগরিকপঞ্জি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এর জন্য কোনোভাবেই দায়ী নয়। তো যেহেতু সেই সময় সরকারকে একটা মানে সমালোচনার সম্মুখীন হতে হয়, তো তখন স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ রাজনাথ সিং ছিলেন তিনি বলেন যে এটা শুধুমাত্র একটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এতে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই দায়ী নয়, ঠিক আছে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী কাজ করছে, ঠিক আছে। তো এটা তখন বলা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যদিও আসামের সকল নাগরিকই নাগরিকত্বের জন্য আবেদন করেছিল কিন্তু যদিও এই সকল নাগরিক নাগরিকত্বের জন্য আবেদন করেছিল কিন্তু মাত্র 1,20,00,000 মানুষের নাম আসামের স্থায়ী নাগরিক হিসাবে স্বীকৃত পেয়েছে। তাহলে ওই 3,00,000 সামথিং যেই লোক মানুষ ছিল তাদের মধ্যে 1,20,00,000 স্থায়ী নাগরিকের স্বীকৃতি পেয়েছে। আসামের অধিবাসী মুসলিম, হিন্দু, বাঙালি এবং কিছু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে খুবই কঠোর যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, ঠিক আছে। তো মুসলিম, হিন্দু বাঙালি যারা আছে তাদেরকে এই কঠিন যাচাইকরণের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সমস্ত প্রক্রিয়া যাচাইকরণের পরে 30 আগস্ট 2019 আসামে চূড়ান্ত তালিকা প্রকাশ করে সরকারি খাতে দেখা যায় 3,11,00,000 মানুষ যারা আবেদন করেছিল নথিভুক্ত হয়েছে এবং 19,07,000 মানুষের নাম এই তালিকা থেকে বাদ পড়ে গেছে, ঠিক আছে। তো 2019-এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় সেখানে দেখা যায় যে 3,11,00,000 মানুষ নথিভুক্ত হয়েছে এবং এর সঙ্গে 19,07,000 মানুষ হচ্ছে বাদ পড়ে গেছে। ভারপ্রাপ্ত আধিকারিকের প্রতীক হারেলা জানান যে চূড়ান্ত তালিকা থেকে 19,00,000 মানুষ বাদ পড়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে ফরেনার্স ট্রিবিউনালে আবেদন জানাতে পারবেন। তো ফরেনার্স ট্রিবিউনাল যেখানে হচ্ছে যে যেটা হচ্ছে বাইরে থেকে আগত বিভিন্ন যে ফরেন সেক্টরগুলো সেখানে যদি গিয়ে আবেদন করে তাহলে তারা কিছু একটা ব্যবস্থা করতে পারে। পরিশেষে বলা যায় নাগরিকত্ব এবং উদ্বাস্তু সমস্যা বারবারই দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সমস্যা এবং আসামও যার ব্যতিক্রম নয়। তো বলা হয় যে এই দক্ষিণ এশিয়াতে এই যে উদ্বাস্তুর আগমন এটা
এটা হয়েই থাকে এবং এবং নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা চলতেই থাকে, এটা নতুন কোনো সমস্যা নয়। যে 40 লক্ষ মানুষের নাম এই নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে তাদের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে এবং বিপুল সংখ্যক মানুষ যাতে নাগরিকত্ব প্রমাণের যথাযথ সুযোগ পান তা সরকারকেই সুনিশ্চিত করতে হবে। ঠিক আছে, তো এখানে বলা হয় যে যারা নাগরিক অত্ব থেকে বাদ পড়েছে তারা ফরেনার্স ট্রিবিউনালে গিয়ে তাদের সমস্যাগুলো জানাতে পারবে এবং তারপর মানবিকভাবে বিবেচনা করে সরকার মানে একটা সঠিক ব্যবস্থা করবে। তো এই ছিল আসামের এনআরসি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্ট বলে দিলাম, যে বিলটায় যখন স্বাক্ষরিত হয় প্রেসিডেন্সের স্বাক্ষরের দ্বারা সেটা অ্যাক্টে পরিণত হয়। এছাড়াও এনআরসি এগুলো কবে চালু হয়, ভিত্তিবর্ষ এবং কোথায় কাদেরকে কিভাবে সুযোগ দেওয়া হচ্ছে এনআরসিতে সিএবিতে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, তো এই ছিল এবং এর সঙ্গে সঙ্গে আসামের এনআরসির ব্যাপারটা কী ছিল সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এই ধরনের ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে এবং তোমাদেরকে ইন্টারভিউতে বা যে কোনো জায়গাতে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ।